আপনার দেওরা যাকে ভেবেছি আলাদা করে একদিন ইনভাইট করব আর ওদের গিফটটা দিয়ে দেব, ভালো হবে না? কি ম্যাডাম, আপনার পছন্দ হলো কি না কই বললেন না তো? না না, খুব ভালো হয়েছে, আপনি পছন্দ করে কিনেছেন, খারাপ কখনো হতে পারে? আপনি সবাইকে এত দামি দামি জিনিস দিলেন, আমার তো কি অস্বস্তি লাগছে। তবু কেমন হয়েছে বলুন? আপনার শাড়ি অ্যাকচুয়ালি একটু অন্যরকম কিনেছি, আসলে ক্যারি করারও তো ব্যাপার আছে, তাই না? দামি শাড়ি শুধু পরলেই তো হলো না, সেটা তো ক্যারিও করতে হবে, আর আপনি খুব একটা ক্যারি করতে পারেন বলে আমার মনে হয় না। আপনি দামি শাড়ি ক্যারি করতে পারেন না কেন বলুন তো? আসলে দামি শাড়ি পরার অভ্যেস নেই, তাই না? আসলে কি হয়েছে জানেন, আমার স্ত্রীর না শাড়ি পরে ব্যক্তিত্ব প্রকাশের প্রয়োজন পড়ে না। আমার স্ত্রী যে পোশাকই পরেন না কেন, তাতেই তিনি ব্যক্তিত্বময়ী হয়ে ওঠেন। আপনি স্বল্প আলাপে সেটা বুঝে উঠতে পারেননি, আমরা যারা ওর কাছাকাছি থেকেছি আমরা জানি এবং মানিও সে কথাটা। হতেই পারে, আসলে আমরা তো ওভাবে ওনাকে দেখিনি, সেজন্য আমি বুঝতে পারছি না। আমি তো অ্যাকচুয়ালি ভালো ভেবেই নিয়েছিলাম, ওনার যেরকম ব্যক্তিত্ব সেরকম জামা কাপড়ই ওনাকে দেওয়া উচিত, সেরকম শাড়ি দেওয়া উচিত, তাই ওনার জন্য এটা নিয়েছিলাম আর কি। কি দিদি, আপনার বুঝি পছন্দ হয়নি? আপনার দেওয়ার শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, আমি যেমন পরি আপনি তেমনই তো দিয়েছেন, এর মধ্যে তো কোনো অসুবিধা নেই। কিছু মনে করবেন না ম্যাডাম, আপনি সবকিছু বড্ড আগ বাড়িয়ে ধরে নেন জানেন। মানে আমার বৌদি ভাই কি ক্যারি করতে পারবেন কি পারবেন না সেটা ভেবে আপনি আমার বৌদি ভাইয়ের জন্য পুজোর গিফট কিনেছেন, তো এটা করা আপনার ঠিক হয়নি। আপনি সবার জন্য যখন একই রকম জিনিস কিনেছেন, জামা কাপড় কিনেছেন, তখন আমার বৌদি ভাইয়ের জন্য একই রকম জিনিস কিনতে পারতেন। অবশ্য আপনার কাছ থেকে আমাদের কিছু পাওয়ার সেরকম কোনো প্রত্যাশাও ছিল না। এটা তুমি কি করেছো? সবার জন্য একরকম কিনলে আর কোনোর জন্য এইরকম? আমি তো ভালো ভেবেই ওনার জন্য ওটা নিয়েছি, আমার মনে হলো ওনার পার্সোনালিটিকে শাড়িটা স্যুট করবে, সেজন্য ওনার জন্য এটা নিয়েছি। সবাইকে তো সব কিছু স্যুট করে না। কি আপনি বলুন না, আপনি কি অস্বীকার করতে পারবেন? আমি তো কোনোদিন আমার থেকে পোশাককে বড় করে দেখি না। আপনাদের অনেক অর্থ আছে, আপনাদের সব মানায়, আমাদের মধ্যবিত্ত পরিবার, ওনার কাঁধের ওপর পুরো পরিবারের দায়িত্ব, তাই সব কিছু বিলাসিতা আমাদের জন্য নয়। উনি আমাকে দিতে চান কিন্তু আমি নিতে চাই না, কারণ আমার কাছে সব থেকে দামি হচ্ছে আমার স্বামী আর তার ভালোবাসা। বাই দ্য ওয়ে, সেটা আপনাদের ইকুয়েশন, সেটার মধ্যে তো আমার ঢোকা উচিত নয়। আচ্ছা চন্দ্রা, তুমি এখন এসো, দাদারা যখন যাবেন তখন এগুলো সব গাড়িতে তুলে দিও, কেমন?
ও হ্যাঁ কোকো, আই এম সো সরি ডিয়ার, আমি তোমার জন্য কিছু কিনতে পারিনি, কেনা হয়নি আর কি। আমার মাথাতেই ছিল না যে তোমার জন্য কিছু কিনতে হবে। আমি এক্সপেক্টও করিনি আন্টি, আপনি আমার জন্য জামা কাপড় কেন কিনতে যাবেন? আমি তো আপনার কেউ হই না, তাছাড়া অফিসিয়ালি আপনার সাথে আমার কোনো আত্মীয়তাও নেই। আর আত্মীয়তা ছাড়া জামা কাপড় নিতে আমিও কমফোর্টেবল নই। আপনার সঙ্গে আমার তেমন পরিচয় হয়নি, অন্তত জামা কাপড় নেওয়ার মতো কোনো পরিচয় হয়নি। এই দুটো কথা কিন্তু এক হলো না। প্রথম কথা, কোকোকে তুমি দেখেছো। দ্বিতীয় কথা, ওরা তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন যে কোকো ওই বাড়ির বউ হবে। তারপরে তুমি এই ভুলটা কি করে করলে আমি কিন্তু কিছুতেই বুঝতে পারছি না। ওহো, এ মা, আমার না একদম ভুল হয়ে গেছে। আমি অনেকগুলো শাড়ি গিফট পেয়েছি, সেখান থেকে তোমাকে একটা দিয়ে দিই। চন্দ্রা আন্টি, আন্টি আপনাকে কি কোকো বলেছে ওর শাড়ির ক্রাঞ্চ আছে, মানে ওর শাড়ি কম পড়েছে বা পুজোয় শাড়ি মানে কোনো শাড়ি উপহার পায়নি? তা তো বলেনি। তাহলে শুধু শুধু ওকে এইভাবে কনসিডার করছেন কেন? আন্টি, আমাদের কারোরই কোনো অভাব নেই, আমাদের যা আছে আমরা তাতেই খুব মানে সন্তুষ্ট। আর তুমি যেসব দামি দামি জামা কাপড় আমাদের দিয়েছো, আমরা আসলে সেরকম জামা কাপড় পরতে অভ্যস্ত নই। আর তাই জন্য আমি বলতে পারবো না আমাদের মধ্যে কেউ ওটা পরবে কিনা। কিন্তু এইটুকু আমি বলতে পারি, মানে কথা দিতে পারি যে আমি খুব একটা কমফোর্টেবল নই এই জামাটা পরতে। মানে তুমি তো জানো আমার মার স্ট্যান্ডার্ড কীরকম, মা কীরকম সিম্পল জিনিস পরতে ভালোবাসে সেটা তুমি যখন জানো, তাহলে তোমার তো এটাও এক্সপেক্ট করা উচিত ছিল যে তার মেয়েকে সে কীরকম শিক্ষা দিয়েছে, তার চয়েসটাও তো সিমিলার হবে, তাই না? তাই সরি, আমি এই জামাটা পরতে পারবো না। কিন্তু তুমি যেহেতু এত ভালোবেসে দিয়েছো, তোমার সম্মান রক্ষা করার জন্য আমি ডেফিনেটলি ট্রাই করব। আন্টি, ভবিষ্যতে এটা প্লিজ মাথায় রেখো, আসলে আমাদের যেরকম স্ট্যান্ডার্ড তুমি সেরকমই জামা কাপড় আমাদের গিফট করো ভবিষ্যতে। না হলে তো আলমারিতে পড়ে থাকবে না, সেটা তো ঠিক নয়। আসলে কি জানেন তো দিদি, আমি আমার ছেলে মেয়েদের শিখিয়েছি যে যত উন্নতিই করুক না কেন, যত পয়সায় রোজগার করুক না কেন, পা দুটো যেন সবসময় মাটিতেই থাকে। আর মাটিতে থাকা অবস্থায় যারা ওদের সহযোগিতা করেছে, যারা ভালোবেসেছে, দামি পোশাক আশাক পরে ওরা যেন নিজেদেরকে তাদের থেকে আলাদা না করে নেয়। আপনি বলবেন আমার সামর্থ্য নেই, কিন্তু আমি তো ঠিক করে ছেলে মেয়েকে মানুষ করেছি, তাদের তো সামর্থ্য হবে। তা সত্ত্বেও তারা যাতে সেই কাজটা না করে সেই শিক্ষাই আমি ওদেরকে দিয়েছি, এবং ওরা সেটা মানবেও। আপনি এসব নিয়ে ভাববেন না, আর আপনাদের সময় নষ্ট করবো না। একটু চা তো খেয়ে যেতে হবে। না না দাদা, আজকে চা খেতে পারবো না, আমাদের তো তাড়া আছে। হ্যাঁ, আসলে আজকে আমরা সবাই একটু ব্যস্ত আছি। না না ঠিক আছে, চা খাওয়ার দিন তো পড়েই রইল। আজকে যদি আবার আমরা চা খাই এখানে, তাহলে উনি রেগে যাবেন, মানে ওনার খুব সময় নষ্ট হচ্ছে। তো সেরকম কিছু না, অ্যাকচুয়ালি আমার আবার কোনো প্রয়োজন নেই আন্টি, আমরা তো
চা খেতে আসেনি। ঠিক আছে, হ্যাঁ তারপর আপনার পুজো কেমন কাটবে বলে মনে হচ্ছে? আমাদের পুজো সব প্ল্যানিংও হয়ে গেছে, একদিন আসুন না আমাদের পুজোয়। আমি হ্যাঁ আমি জানি আপনি সব জায়গায় যান না, আসলে সব জায়গায় আপনাকে মানায়ও না, কিন্তু সেটা ভেঙে যদি আমাদের পূজায় আসতে পারেন আনন্দ আপনিই পাবেন।